আরো এত লোক ছিল, আমি বুঝলাম না একদিন দুই দিন আগে আমার সেই সমস্ত জায়গায় আমার সেই মানুষগুলা কোথায় গেল। এখানে অনেক রকমের দুইটা তিনটা জায়গাকে তারা টার্গেট করে তারা মেকানিজম করছে এবং তারা ছলচাতুরি করে বিভিন্ন কায়দা কানুন করে আমাদের নৌকার ভোটটাকে তারা ছিনিয়ে নিছে। ঠিক, নরমাল ভোটে তারা টাকা দিয়েও পাস করতে পারে নাই, ভোট পায় নাই। অন্য অন্য মানুষ অনেক টাকা খাইছে কিন্তু তাদেরকে কিন্তু মানুষ ভোট দেয় নাই, প্রত্যাখ্যান করেছে। আজকে হরিরামপুরে তারা বিপুল অঙ্কের টাকা খরচ করছে, আপনারা দেখেছেন যে এত টাকা, কারণ আমাদের এলাকার মানুষের তো তাও একটু টাকা পয়সা ভালোই আছে, জমি জমার দাম পায়। ওই সমস্ত এলাকার মানুষ কিন্তু নদী ভাঙ্গন এলাকা, তাই না? অভাব অনটা আমাদের এলাকার চাইতে একটু বেশি, তাদেরই টাকা পয়সা খাইয়া ঘুরে যাওয়ার কথা ছিল, ছিল না? আজকে হরিরামপুরের মানুষ 12,000 ভোট বেশি দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। পাশাপাশি সদরের তিনটা ইউনিয়ন আমরা সারা জীবন অবহেলিত বলি যে তারা ভোট দেয় আমাদেরকে কিন্তু তাদের সমস্ত কিছু করতে হয় সদরের সাথে, অনেক হুমকি ধামকি অনেক কিছু, নেতৃত্ব দেওয়ার মানুষও ওখানে কম। এত কিছুর পরেও এই সদরের তিন ইউনিয়ন আমাকে 3,000 ভোট বেশি দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। তাইলে 15,000 ভোট তো আমাকে ওখান থেকে বেশি দিয়েই দিছে। তাদের কাছে এই হিসাব নিকাশটা ছিল, এই হিসাব নিকাশটা কোনোভাবে তারা কালেক্ট করছে, তারা সংগ্রহ করছে। আমার এই জয় জয়কার দেখে তারা অবশেষে বিএনপির ভোট তারা বেছে নিছে, তারা বিএনপিকে টার্গেট করছে। একটা আওয়ামী লীগের মানুষ নৌকার মানুষ ওদেরকে ভোট দেয় নাই, কারণ সমস্ত আওয়ামী লীগের মানুষ নৌকার মানুষ আমাকে ভোট দিছে, নৌকায় ভোট দিছে, নাইলে 82,000 ভোট তো বাড়ির কাছে না। এই স্বাধীনতার পরে দেশে যত এমপি ক্যান্ডিডেট আসছে কেউ 82,000 ভোট পাইছে? আজ পর্যন্ত কেউ পায়নি। তাইলে আমার আওয়ামী লীগের একটা ভোট ওরা কিনতে পারে নাই, টাকা খরচ করছে, অনেকেই টাকা হয়তো নিছে, দুই একটা দালাল কিনতে পারছে কিন্তু ভোটার ওরা কিনতে পারে না। ওরা টার্গেট করছিল বিএনপির ভোটকে। আজকে বাইরা বলধরা সদরের পৌরসভার কিছু জায়গা যেখান দিয়ে একসাটিয়া বিএনপির ভোট, এই ভোটগুলাকে ওরা টার্গেট করে ওরা এই ভোটগুলাকে কিনে ওরা একচাটিয়া ওদের পক্ষে সেটা ওরা মেকানিজম করে তারপরে নিছে, নর্মাল ভোট নিতে পারে না। আর সেইখান থেকেই হলো আমার এতগুলো এতগুলো জায়গা থেকে আমি জয় করার পরেও এই তিনটা জায়গায় এসে ওরা আমাকে পরাজিত করতে সক্ষম হয়েছে, তাও অল্প কিছু ভোটে। যেই ভোট মোটামুটি একটু চেয়ারম্যান মেম্বাররাই এরকম ভোটের ব্যবধানে পাশ করে, তাই না? আজকে সেই ভোটে ওরা এই কাজ করে ওরা টাকা, কালো টাকা আর বিএনপি তাদেরকে ওরা পুঁজি করে আজকে নৌকার পরাজয় ঘটাইতে সক্ষম হয়েছে। তাহলে ওরা কি আওয়ামী লীগের এমপি হইতে পারবে কোনোদিন? নৌকার মনোনীত হইতে পারবে কোনোদিন? শেখ হাসিনার পছন্দের হইতে পারবে কোনোদিন? এখন বিএনপি জামাতের কিছু লোক খুব শক্তিশালী হয়ে গেছে বিভিন্ন ইউনিয়নে, প্রধানমন্ত্রী আমার দল ক্ষমতায় আমাদের, আর কিছু কিছু ইউনিয়নে এখন মাথা সারা দিয়ে উঠছে বিএনপিরা, ওদের সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে হবে আমাদের। আমাদের ঘরে বসে থাকলে চলবে না, মনে রাখতে হবে আমার সাথে আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছে, দল আছে, দেশ দেশের সরকার আমাদের সাথে আছে, আমরা শক্তিশালী, ওরাই হলো দুর্বল স্বতন্ত্র। ভোট পাইছে আবার বিএনপি, ওরা দুর্বল আমরা শক্তিশালী, শুধু আমাদের বাইরে নিতে হবে হুঙ্কার দিয়ে, আর কিচ্ছু না, শুধু হুঙ্কার দিয়ে বাইরে নিতে হবে। ওরা যদি দুই একদিনের মধ্যে আমাদেরকে দমন করে দিতে পারে, আমরা যদি না বাইরে, তাইলেই ওরা কিন্তু আবার আর এক ধাপ উপরে উঠে যাবে, কি যাবে না? আমাদেরকে এই ছাড়টা ওদের দেওয়া যাবে কোনোদিন না। ওরা যা হয়েছে ওরা তাই থাকবে, ওরা জীবনে কোনোদিন আওয়ামী লীগের কোনো কিছু খুঁজেও পাবে না, ওরা শেখ হাসিনার ধারে কাছেও যাইতে পারবে না। তাইলে আমাদের দুর্বলতাটা কোথায়?
আমাদের শক্তি আছে তো আছে শেখ হাসিনা চাইলে কি না পারে আরো অনেক মেলা শক্তিশালী করে দিতে পারে আপনাদেরকে পারে না শেখ হাসিনা চাইলে এত ভোট আপনারা দিবেন এত ভালোবাসা এত কালো টাকার বিরুদ্ধে আপনারা লড়ছেন শেখ হাসিনা চাইলে কি না পারে সব পারে দুর্বল হওয়ার কোনো কারণ নাই চলেন মাঠে নামি চলেন বের হয়ে যাই ঘর থেকে ওদের দাঁত ভাঙা জবাব দিয়েই আমরা ওদের কত বড় সাহস আমার খোলা পান্ডে মারতে যায় কত বড় সাহস আজকে আমার সেক্রেটারির মুরগির ফার্মে ওরা আগুন দিতে যায় দেয় মঞ্জুর ওরা যুবলীগের মিন্টুর বাড়িতে ওরা মারধর করে হামলা করে আমরা চুপ করে প্রশাসনের উপরে আমরা আস্থা রাইখা প্রশাসনের উপরে আমরা আস্থা বিশ্বাস রাইখা বসে আছি চুপ করে আমি প্রশাসনকেও স্পষ্ট বলে দিতে চাই যে ধৈর্যের কিন্তু একটা সীমা আছে আমাদের আমরা কিন্তু ধৈর্য ধরেই আছি আমরা তিন দিন ধরে ধৈর্য ধরেই আছি আপনারা এটাকে দেখেন আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না আপনারা ব্যবস্থা নেন আমরা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যেখানে যে সমস্যা হচ্ছে সাথে সাথে আমি এসপি সাহেবকে ফোন দিচ্ছি ওসিদেরকে ফোন দিচ্ছি একটু আগে আমি আমাদের ঢাকার হাবিব সাহেবকে ফোন করেছি ডিএমপি কমিশনার হানান ভাই সামনে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় নক করতেছি আপনারা এটাকে টেক কেয়ার করেন আপনারা আমাদের মানুষের উপরে যে অত্যাচার যে মারধর যে জ্বালাও পোড়াও তারা সেই 2001 এ বিএনপি জামা যেমনি ভাবে আওয়ামী লীগের উপরে করেছিল সেই পথ তারা ওই বিএনপিকে সাথে নিয়ে তারা বেছে নেওয়ার চেষ্টা করতেছে এই কাজ যদি তারা চালায় আমরাও কিন্তু হাত গুটায় বসে থাকবো পরবর্তীতে যে আসবেন আমাদেরকে সান্ত্বনা দিতে ঠান্ডা করতে আপনারা কিন্তু কয়জনরে আপনারা আটকায় রাখবেন কয়জনরে আপনারা থামায় রাখবেন আমি এখনো আপনাদের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের যারা আছেন প্রশাসনের তাদেরকে বলবো প্রত্যেকটা জায়গায় এই সন্ত্রাসীদের আজকে হরিরামপুরের উপজেলার চেয়ারম্যানের ছেলে সে 20-25টা মোটরসাইকেল 30-40 জন পোলাপান নিয়ে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সে মহড়া দিতেছে ঘুরতেছে আপনারা বলেন ফোন দিলে যে মামলা করেন মামলা করবো তো তাহলে মার্ডার হওয়ার পরে তাহলে কি আপনারা মার্ডার হওয়ার অপেক্ষায় আছেন আপনারা কি সেই অপেক্ষা করতেছেন যে একটা কিছু হোক তারপরে মামলা হোক তারপরে ধরবো সন্ত্রাসী কায়দায় যদি কেউ নির্বাচনের পরে ঘোরাঘুরি করে মানুষের বাড়িতে বকাবকি করে ককটেল ফুটায় লাথি লাথি করে সেটা কি দেখার প্রয়োজন আপনারা মনে করতেছেন না আপনারা মনে করতেছেন না সেগুলা আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যে আপনারা সেটা ব্যবস্থা নেন যদি না নেন তাহলে পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেলে এই গণজুয়ার এই এই কর্মীদেরকে থামায় রাখা কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে অতএব এখানে সকালবেলা আমার ছাত্রলীগের জয়মণ্ডপে আমার ছাত্রলীগের ছেলে বাজারে গেছে আসলাম তাকে মারধর করা হয়েছে আকাশের দোকানে গেছে এবং খুঁজছে তারা আটকায় দেওয়ার চেষ্টা করতেছে বন্ধ করে দিছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় তারা আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী সকল সংগঠনের উপরে হরিরামপুরে শ্রমিক লীগকে হুমকি দেওয়া হয়েছে মানে বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করতেছে এহেন অবস্থা চলতে থাকলে আমি প্রশাসনকে বলবো তাড়াতাড়ি আপনারা এটার ব্যবস্থা নেন অতএব আমাদের শক্তি কিন্তু কম না কিন্তু আমরা সরকার আমাদের ক্ষমতায় আমরা শক্তিটা প্রদর্শন করতে চাই না আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে হয়ে গেছে ভোট হয়েছে যদি আইনিভাবে কোনো কিছু হয় হবে না হইলে যেটা ভাগ্য আছে সেটাই হবে কিন্তু আপনারা যেটা শুরু করছে এটা আমাদের অচিরেই থামাইতে হবে আমি সকলকে বিনীতভাবে বলবো আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনারা যখন যেখানে যেটা ঘটে আপনারা আমাদেরকে ডকুমেন্ট সহকারে মৌখিকভাবে না অমুকে আমারে গালি দিছিল এটার কিন্তু কোনো ডকুমেন্ট নাই যদি সাথে সাথে কেউ আসে আপনার বাড়িতে আপনাকে বকাবাজি আশেপাশ থেকে করে
এখন মোবাইলের যুগ, সবার হাতে মোবাইল আছে। আপনারা ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস আপনারা করে ফেলবেন, আপনারা ছবি তুলবেন, কেউ কিছু করলে সাথে সাথে ওটার একটা ডকুমেন্ট দু চারটা সাক্ষী আপনারা সাথে সাথে ওটা করার চেষ্টা করবেন, আমাদের কাছে দিবেন, আমরা সেটার ব্যবস্থা নিব। অতএব আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এবং আমার সাথে এই যুদ্ধে আমরা একসাথে হয়ে কাজ করব, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের হান্নান ভাই, আমাদের টুটুল ভাই, আমাদের প্রত্যেকেরই কথা। এইভাবে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, আমরা নির্বাচন করছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি চাইছি, আমি পাই নাই, নেত্রী বলছে আমি নির্বাচন করছি, সবাই আমরা নির্বাচন করছি। কিন্তু নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আমাদের মানুষের মাঠ পর্যায়ে আমাদের মানুষকে হুমকি ধামকি দিয়ে তাদের বিভিন্নভাবে নির্যাতন করার মতো বিএনপি দিয়ে তারা যেটা করার চেষ্টা করতেছে, আমরা কেউ ঘরে বসে থাকবো না। এরকম অবস্থা তারা শুরু করলে আমরা সব এক হয়ে তাদেরকে প্রতিহত করব, এটাই আমাদের কথা। আপনারা ঘাবড়াবেন না, আপনাদের সাথে আমরা আছি, আমরা থাকব। দরকার হলে আমরা এই ছোট্ট একটা পরিসর করে একটু পরেই আমরা ছোট্ট পরিসরে বসে আমরা আপনাদেরকে জানাই দিব, আমরা সবাই মিলে একটা মহড়া দিব প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে, আমরা হরিরামপুর পর্যন্ত আমরা সব জায়গাতে ঘুরে আসবো। আমরা আপনাদের পাশে ছিলাম, আসি, থাকবো। আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা থাকবো না আপনাদের সাথে। আপনারা কোনো লোভ লালসায় বিক্রি হন নাই, আমরা তো অকৃতজ্ঞ না, আমরা অকৃতজ্ঞ না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার হারাবার কিছু নাই, কারণ আমি 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 চাই এই এলাকার মানুষের ভালো, আমি এলাকায় উন্নয়ন চাই, আর কিছু নিজের ব্যক্তিগতভাবে কিছু চাই না। অতএব আমি আপনারা আমাদের সাথে আমার পাশে যেমনি ছিলেন, আমিও আপনাদের পাশে তেমনি থাকব। অতএব আপনারা ভয় পাওয়ার কোনো কারণই নাই, ওরা কিন্তু এখন ভয় দেখায় নিবে, আবার দুদিন পরে আবার আরো টাকার লোভ কিছু দিবে, ওরা কিন্তু এইগুলা করতেই থাকবে, ওরা প্রতিনিয়ত এইগুলা করবে, কিন্তু নিবে কোথায়? আমার কথা হলো ভয় দেখায়নি, কার টাকা দেখায়নি, নিবে তো আওয়ামী লীগের বিপক্ষে। আওয়ামী লীগের বিপক্ষে আমরা কি সেখানে শক্তিশালী করতে যাব? এমপি হইছো, এমপি হয়ে থাকো, তুমি যদি কোনো কাজ কাম করতে পারো বাসা ধন করো, অসুবিধা নাই, কিন্তু আওয়ামী লীগকে নষ্ট করতে, আওয়ামী লীগকে ধ্বংস করতে তুমি পায়তারা করো না, এইটা আমরা সহ্য করব না। অতএব এটা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে থাকতে হবে, এটাই আমার কথা। আমি আর কথা বাড়াবো না, যদি কারো কোনো কথা থাকে বলবে, আর না হলে আমাদের হান্নান ভাই আপনাদের উদ্দেশ্যে, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। এবং এখানে আমাদের নতুন ভাই ভাতিজির বিয়ে আছে, যে কারণে উনি আজকে আসতে পারে না, কিন্তু উনি বলেছে যে আপনাদের যে মহড়াটা আপনারা দিবেন, এলাকায় ঘুরবেন, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি আপনাদের সাথে একসাথে হয়ে ঘুরবো। ওনার প্রতিনিধি হয়ে এখানে অ্যাডভোকেট লুথর সাহেব আছেন, আমরা তার কাছে দুইটা কথা শুনতে চাই, এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।